নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে আজ সংবাদ মাধ্যমের সাংবাদিকরা পৌঁছে গিয়েছিলেন 30 নম্বর ওয়ার্ডে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি প্রার্থী উমাশঙ্কর ঘোষ দস্তিদার, অর্থাৎ সল্লে কেরিয়া, যাকে মেসলা বলে জানেন। মানুষের সাথে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় মানুষের জন্য এগিয়ে যান উমাশঙ্কর ঘোষ দস্তিদার, অর্থাৎ মেসদা। মেসদা আজ আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে কিছু কথা। ওনার অমূল্য সময় বার করে আজ সংবাদ মাধ্যমের সামনে উনি হাজির হয়েছিলেন এবং উনি যা বললেন আপনারা সেই দিকেই নজর রাখুন। দিন রাত এক করে যে মানুষটি কাজ করেন মেসদা, কেউ ইচ্ছে করে পিছিয়ে দেয়নি, তার মুখ থেকেই সরাসরি শুনে নিন আপনারা এবং নজর রাখুন সেই দিকে। মেসদা সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন খুব খারাপ ছিল, তাই দেখতে থাকুন সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার মেসদা সংবাদ পরিবর্তনের সাংবাদিকদের দিচ্ছেন। নজর রাখুন সংবাদ পরিবর্তনের রিপোর্টিং, সম্রাট ঘোষের সঙ্গে সত্যেন সরকার, সংবাদ পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো জিনিসটা বলেছেন যে ভোটটা পিছিয়ে দিলে ভালো হয়, কেন এই পরিস্থিতিতে মানুষকে ভোটের মধ্যে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আমি তার কথাটা একমত, ভোট পিছিয়ে দেওয়াটা দরকার ছিল, কারণ আমরা যখন ডোর টু ডোর ক্যাম্পেইনে যাচ্ছি মানুষের কাছে, আমরা দেখছি একটা বাড়ির অন্তর একটা বাড়িতে ভোটে মানুষ কোভিডে আক্রান্ত, আর যারাও কোভিড থেকে সবেমাত্র সুস্থ হয়ে ফিরেছে তারা বলছে আমাদের পক্ষে ভোট যাওয়াটা এই সময় খুবই খারাপ অবস্থা, কেন আমাদের শারীরিক অবস্থা যে স্ট্রেংথ দরকার সে স্ট্রেংথটা আমাদের মধ্যে নেই, তা ভোটটা যদি পিছিয়ে দিয়ে থাকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত যে ভোটটা পিছিয়ে ভালো করছে, কেন মানুষ তো ভোট দিতেই যাবে, মানুষ যদি ভোট না যে ভোট দেয় তাহলে সে ভোট করার লাভটা কী আমার, মানুষের মানুষ আগে বাঁচুক তারপর তো ভোট, মানুষকে আমাকে বাঁচাতে হবে, আমার এমন চাইব না যে মানুষ মরে যাক আমাদের ভোট চলতে থাকবে, এটা তো একটা মানে খুব বাজে বার্তা চলে যেত মানুষের কাছে। তবে আমি এটা সমর্থন করি ভোট ভোটটা পিছিয়ে, আমাদের একটু অসুবিধা হয়েছে কি আমরা ভোটটা পিছিয়ে আমাদের একটু সময়টা নষ্ট হলো, আমাদের খরচাটা বেড়ে গেল, এছাড়া আর সেমন কিছু আমাদের ইয়ে নেই। তাই মানুষের সাথে আমি আছি যে ভোটটা পিছিয়ে দেওয়া ভালোই হয়েছে, তাতে আর মানুষ আগে তো মানুষ বেঁচু তারপর তো আমরা ভোটের দিনে আগাবো। সল্টলেকে দেখুন সিকিউরিটি সল্টলেকে সবসময় ছিল, এই দু বছর হলো প্রত্যেক ব্লক থেকে যে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হতো সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন কোভিড পিরিয়ডের জন্য সেটা তুলে দেওয়া হয়, কেন অনেক মানুষ সিকিউরিটির ব্যাপারে যে যে পয়সা করি আমাদের ব্লক কমিটি থেকে দেওয়া হয় দিত সেই পয়সাটা ঠিকমতো কালেকশনও আসছিল না, যার ফলে যে একটা 1-1.5 লাখ টাকা খরচা পার মান্থ সেই খরচাটা তো তুলতে গেলে তো মানুষের কাছ থেকে তো পয়সাটা দরকার, তাই ব্লক কমিটি আর নিজের থেকে যেটা খরচা করতে পারে না, তো আমাদের একটা প্রপোজাল ছিল কোভিডের সময় যে যদি ব্লক কমিটি যদি সিকিউরিটি না রাখতে পারে, আমরা বলেছিলাম যে আমাদের ব্লকে সমস্ত জায়গায় সিসিটিভি করে দেওয়া হোক, এবং এখানকার যারা কাউন্সিলর আছে যিনি মেয়র আছেন তাদের কাছেও আমরা যখন কোনো কারণে মিটিং করেছি বা যখন তাদের সাথে দেখা হয়েছে তখন আমরা বলেছিলাম যে এই পরিস্থিতির মধ্যে আপনারা পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগিয়ে দিন। আমার ওয়ার্ডে যিনি অনিতা মণ্ডল আছেন 30 নম্বর ওয়ার্ডে, যার এরিয়াতে চারটে পাঁচটা বাড়িতে সেদিনকে ডাকাতি হয়েছিল, এই ডাকাতির পিছনে উনি যা বক্তব্য রেখেছেন একদম মানে খুব বাজে বক্তব্য রেখেছেন, উনি বক্তব্য রেখেছেন যে নাকি শীতকালে নাকি চুরিটা বেড়ে যায়, এটা না কোনো কথার কথা হলো, মেইন হলো সিকিউরিটি নেই বলে চুরিটা বেড়েছে, আর যেভাবে সিএমসি এখন থেকে হারমাত বাহিনী বাড়ি থেকে এসে এখানে আস্তানা নিচ্ছে, এই হারমাত বাহিনীর লোকগুলোই তো তারাই আমার তো ধারণা যে তারাই এইসব করেছে, তারা যদি না করতো তারা কি আজকে এই জিনিসটা হতো, তাদের এই পরিস্থিতির জন্যই তো তাদের এই পরিস্থিতির জন্য আজকে আমাদের সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে। তাই আমি পুলিশ প্রশাসনকে বলেছি
যে আপনারা কিন্তু এখন রাত্রে এবং ডেতে মাঝে মাঝে আপনারা ফ্লাইং ফ্লাইং চেকিং রাখুন বা ব্লকে ব্লকে, কেন অনেক অনেক বাইরের লোকও অনেক এখানে প্রবেশ করছে এখন। আগামী দিনে এই লোকগুলোকে যদি আপনারা যদি ঠিক মতো সিকিউরিটি পরিষদ এদেরকে যদি আপনারা অ্যারেস্ট না করেন, পরিস্থিতি আরও ঘোরালো হবে। এ তো কি বলবে, এই সরকারটা তো, এই সরকারটা তো নিজের মতো করে চলে, এরা যা মনে করে তাই হবে, এরা কোনো সংবিধান মানে না, এরা এরা 26 জানুয়ারি যেভাবে যেভাবে মানে একটা নেতাজির ইয়ে নিয়ে মানে মানুষকে ভুল বোঝার চেষ্টা করলো। দেখুন এই 26 জানুয়ারি যে নেতাজির আজকে ট্যাবলো কেন হলো না দিল্লিতে, এর জন্য কি আমাদের আমাদের কেন্দ্রীয় সরকার চাই? কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে চিঠি পাঠানো হয়েছিল প্রত্যেককে, প্রত্যেকের ট্যাবলো তৈরি করে পাঠানোর জন্য। ওনারা যে ট্যাবলোটা তৈরি করে পার্টি যে স্কেচ দিয়ে পাঠিয়েছিল, তাতে দেখা যাচ্ছে নেতাজি হয়ে গেছে লিলিপুট আর মমতা ব্যানার্জি হয়ে গেছে 10 ফিট লম্বা। তো সেইখানে এই এইভাবে তো নেতাজিকে ছোটো করা হচ্ছে না, নেতাজি ছোটো করলে সেই 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 জিনিস কী করে পাস করানো যায় না? নেতাজি আমাদের সকলের একটা প্রিয় নেতা দেয়া, সেই নেতাকে যদি আমরা ছোটো করে আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি যদি ওখানে ব্যবহার করে হাইলাইট করি, তাহলে নেতাজি তো ঢেকেই গেল। সুতরাং আর যে উনি যেটা আবল তাবল যেগুলো বলে বেড়াচ্ছেন মানুষের কাছে, মানুষ কেউ এটা বিশ্বাস করছে না, নিচ্ছেও না ওনার ব্যাপারটা। কারণ মানুষ মানুষ বুঝতে পেরে গেছে যে জিনিসটা কী কারণে রিজেক্ট করা হয়েছে ওনার এই ট্যাবলোটা। স্কুল খোলা হয়েছে কি বলবেন আপনার? দেখুন স্কুল খোলা তো এনারা এনারা মদের দোকান খুলে দিয়েছে, এনারা রেস্টুরেন্ট খুলে দিয়েছে, এনারা মল খুলে দিয়েছে, জিম খুলে দিয়েছে, সেলুন খুলে দিয়েছে, তো সব এগুলো এগুলোকে 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 লোকসমাগম হচ্ছে না, এ তো আরও লোকসমাগম হচ্ছে এতে। তো যেখানে দীর্ঘদিন 2 বছর ধরে আজকে স্কুলগুলোকে বন্ধ করে ছেলে মেয়েগুলো তো মানে পায়ের মতো হয়ে গেছে, মানে ফিকির টাইপের হয়ে গেছে, বাড়িতে বাড়িতে মা বাবার সাথে তাদের অশান্তি বেঁধে যাচ্ছে, রাস্তায় বেড়াতে পারছে না, পড়াশোনা স্কুল যেতে পারছে না, যেই সময়টা তাদের স্কুল যাওয়ার সময় বয়স সেই সময় তাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হচ্ছে। একটা খাঁচার পাখিকে যেভাবে বন্ধ করে ঘরে রাখা হয়, এখন আমাদের এই স্কুলের ছেলেমেয়েদের সেই অবস্থা করে গেছে। তারপর তারা ছটফট করছে, এই ছটফট করে তাদের মধ্যে মেন্টাল ডিপ্রেশন চলে আসছে, এই ডিপ্রেশনতে তাকে তাদের মা বাবার প্রতি তাদের ইয়ে যে রাগ জন্মাচ্ছে, তারা জানে না যে কেন তার স্কুল বন্ধ হচ্ছে। তাদেরকে বলতে আমি আশা করি আজকে একটা কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে, সেই রায়তে নাকি সরকার নাকি সাপোর্ট দিয়েছে যে তারা যত শীঘ্র পারেন নাকি স্কুলটা খোলার চেষ্টা করবে। আমার মনে হয় স্কুল ইমিডিয়েট খুলে দেওয়া উচিত, কেন এরপরে এরপরে ছাত্রছাত্রীরা খুব মানে খারাপ দিকে টার্ন নেবে জিনিসটা। আচ্ছা দাদা, ছাড়েন আমি নিব না, আপনার কী মতামত? না দেখুন এটা একটা জাতীয় পুরস্কার, হ্যাঁ এই জাতীয় পুরস্কার নিয়ে অনেক কিছু ইয়ে হয়েছে, একটা সময় নাম্বদীপাতকেও জাতীয় পুরস্কার দেওয়ার জন্য পদ্মশ্রী দেওয়ার জন্য ওনার নামও প্রস্তাব করেছিল, সেই সময় তারা সেটা রিজেক্ট করেছে। আর সবচেয়ে ঐতিহাসিক ভুল তো তারা নিজেরাই স্বীকার করেছিল যখন মাননীয় জ্যোতি বোসকে দেশের প্রধানমন্ত্রী বানাবার জন্য বলা হয়েছিল, সেটাও তো তারা উইথড্র করে নিয়েছিল, না প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী করানো যাবে না। সোমনাথ চ্যাটার্জিকে যখন দেশের স্পিকারে যখন নিযুক্ত করালো, তখন সোমনাথ চ্যাটার্জিকে তো তারা পার্টি থেকে বের করে দিয়েছিল। এমনকি এত কষ্টের বিষয় যখন সোমনাথ চ্যাটার্জি এখন বাড়াও গেলেন, কোনো সিপিএমের পক্ষ থেকে তার বাড়িতে কেউ গিয়ে মাল্যদানও করেনি, এর চেয়ে দুর্ভাগ্য কী হতে পারে? আজকে সিপিএম আজকে জাতীয় পুরস্কার আজকে পরিত্যাগ করছে, আর আর এরা যদি কালকে যদি কোনো কোনো কমিউনিস্ট কান্ট্রি থেকে যদি কেউ ওদের কাছে পুরস্কার আসতো, তখন তারা পুরস্কার নিতে চলে যেত। আর সবচেয়ে বিষয় যেটা হলো, কিছুদিন আগে আমি একটা এবিপি আনন্দ টিভিতে দেখলাম সিপিএমের একজন লিডার, সে চায়নার সাথে ভারতবর্ষ ইয়ে করছে, তুলনা করছে। তা চিন্তা করুন এরা এরা কী ধরনের কমিউনিস্ট পার্টি, আজকে ভারতবর্ষ থেকে এরা চায়নার প্রশংসায় বেশি মত্ত থাকে। তাহলে আমার মনে হয় এই জন্য আজকে মানুষ আজকে এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আগামী দিনে এরা তো এদেরকে আপনাদের 34 বছর সরকার তো আজকে এদের জিরোতে নামিয়ে দিয়েছে, রয়েছে এখন কেরালাতে একটু ওদের রয়েছে যাটুকু, আগামী দিনে কেরালা ওদেরকে জিরোতে নামিয়ে দেবে। অনেক ধন্যবাদ।
আজ আপনি সংবাদ মাধ্যমে আপনার অমূল্য সময় নষ্ট করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি উমাশঙ্কর ঘোষ সিদ্ধার, এবার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের প্রার্থী। ভোটার নম্বর কত আছে? আমার 3 নম্বর ভোটার আছে।